বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডাল রেসিপি। তো চলো কিভাবে করি দেখে নিই। তো দেখো, আমি নারকেল দিয়ে করব, তাই নারকেলটা এখানে এইভাবে কেটে রেডি করেছি। আর এখানে আদা নিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আদা পেস্ট নিয়েছি। এখানে টমেটো নেব, আর নেব কাঁচা লঙ্কা। আর প্রেশারে দিয়ে নিয়েছি আমি ডালটা, কারণ ডালটা, ছোলার ডালটা একটু সিটি দিয়ে নিয়েছি আমি। আর এখানে দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নারকেলগুলো ভেজে নেবো। তো চলো আমি ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আমি নারকেলটা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, এছাড়া সিটি মেরে নিই। ডালটা ওখানে হলুদ লাগছে, এখানে সাদা লাগছে। তো দেখো বন্ধুরা, নারকেলটা আমার ভালো বন্ধুরা, দেখো আমি নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর এই যে টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি, তো চলো এবার বসাই। তো আমি আর তেল দিলাম না, ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো, আর দেবো জিরে। চলো, তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। তো চলো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি নারকেলটাও দিয়ে দিলাম, এবার নারকেলের সাথে একসাথে ভালো করে কষিয়ে নিই। আর একটুখানি তেল ছাড়ুক, তারপর আমি ডালটা দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ডালটাও দিয়ে দিয়েছি, এবার আমি ডালের সাথে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো আমি মশলার সাথে ভালো করে এ করে নিয়েছি, এবার ডালের যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম, বাদ বাকি আরও জল অ্যাড করবো। এই যে আর একটু জল দিয়ে দিলাম ভালো করে, এবার গ্যাসটা আমার বাড়ানোই থাকবে। ডালটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চলো আমি নামিয়ে নিই। তো আমি এখানে কিন্তু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, তো চলো নামাই। তো দেখো আমি নামিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পরে আর একটা অন্য রেসিপি নিয়ে চলে আসবো।